দেখতে পাচ্ছেন যে ফিল্ম প্রিন্টারটা আছে সেটা স্টার্ট হয়েছে এবং আমাদের প্রিন্টিং করা শুরু করেছে এটা হচ্ছে সম্পূর্ণ ইউভি প্রিন্টার এটা নট লাইক অ্যাজ এ নরমাল ইঙ্ক প্রিন্টার এটা হচ্ছে ইউভি প্রিন্টার এটার যে প্রিন্টগুলো আছে এগুলো হাতের সাহায্যে ধরা যায় এবং এটা খুবই প্রিমিয়াম লেভেলের স্টিকার লাগে আর এই ধরনের স্টিকারগুলো প্রিন্ট করতে আপনাদের যদি খরচ বলি তাহলে এই ধরনের একটা স্টিকার প্রিন্ট করতে আপনাদের খরচ পড়বে 35 থেকে 45 টাকার মতো এই ধরনের খরচ পড়বে কাটিং করা শেষ হচ্ছে যে এই স্টিকারটা আপনার ফোনের উপরে এভাবে হচ্ছে যে সুন্দর করে আবরণটা হচ্ছে যে লাগিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন ফোনের উপরে আমরা সুন্দর করে স্টিকারটা লাগিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম বিজনেস বাংলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি আজ আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আইডিয়া দেব যে প্রোডাক্টটি আমাদের বাংলাদেশে খুবই ইউনিক এবং এই প্রোডাক্টটি রয়েছে বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা আপনার যদি বিভিন্ন ধরনের ফোন সার্ভিসিংয়ের দোকান থাকে এবং প্রিন্টিংয়ের দোকান থাকে চাইলে আপনি এই প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই ধরনের 3D টাইপের ফিল্ম প্রিন্টার মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফোনের ব্যাক সাইডে বিভিন্ন ধরনের 3D ডিজাইনের এই ধরনের ফিল্ম প্রিন্টিংগুলো ব্যবহার করতে পারেন এই ধরনের প্রিন্টিংগুলো ব্যবহার করা হয়ে থাকে ফোনের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং ফোনের ব্যাক সাইডে যদি বিভিন্ন ধরনের স্কেচ এবং ফেটে যায় এই ধরনের আবরণ লাগে সেটা সলভ করা হয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে একটি ইউভি ফিল্ম প্রিন্টার মেশিন যে মেশিনের মাধ্যমে আমরা আপনাদেরকে মোবাইলের ব্যাক পার্টে এই ধরনের প্রিন্ট করে লাগিয়ে দেখাবো আপনার যদি একটি ফোনের শপ থাকে এবং আপনি চিন্তা করছেন এই ধরনের একটি ইউনিক প্রোডাক্টের ব্যবসা শুরু করবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনি যদি এই ধরনের ফিল্ম প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করতে চান তাহলে এই প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করার জন্য আপনার দুইটি মেশিনের প্রয়োজন হবে প্রথমে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিনাইল কাটার মেশিন যে মেশিনের মাধ্যমে এই ধরনের প্রিন্ট করা ডিজাইনটা সুন্দর করে কাটিং করে ফোনের মধ্যে সেট করা হয় আর এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউভি প্রিন্টার মেশিন যেটার মাধ্যমে এই ধরনের ইউভি ফিল্ম প্রিন্টারগুলো প্রিন্ট করা হয় তো চলুন আমরা আপনাদেরকে এখন এই মেশিনের মাধ্যমে কী করে আপনারা এই প্রোডাক্টটি প্রিন্ট করবেন সেটা দেখাই এই প্রোডাক্টটি চালানোর জন্য আপনাদের হচ্ছে যে এই ধরনের একটি মিনি কম্পিউটারের প্রয়োজন হবে যেটা আপনারা মেশিনের সাথে পাবেন তো সবার প্রথমে হচ্ছে যে এই প্রিন্টারটি ব্যবহার করার জন্য আপনার এই ধরনের একটি স্মার্টফোন থাকবে এই স্মার্টফোনের মধ্যে হচ্ছে যে প্রিন্টারের যে ওয়াইফাইটি আছে সেটা আপনাকে হচ্ছে যে এইভাবে কানেক্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রিন্টারের ওয়াইফাইটি কানেক্ট করেছি এরপরে হচ্ছে যে আপনার এখানে যে কাট সফটওয়্যারটি আছে এটি আপনাকে অন করতে হবে এটি অন করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এখানে আপনি ল্যাপটপ ওয়াচ আপনি ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে প্রিন্ট করতে পারবেন এখানে কার স্টিকারও আছে ছোট ছোট কার স্টিকারগুলো প্রিন্ট করতে পারবেন তো এখন হচ্ছে আমরা ফোনের ফিল্ম প্রিন্ট করব সেটার জন্য হচ্ছে যে আমরা এখানে ফোনে যাব ফোনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তো এরপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ফোনের ব্র্যান্ডগুলো আসবে এখন হচ্ছে যে আমরা আইফোন ব্র্যান্ডের একটা হচ্ছে যে মডেল প্রিন্ট করব এখন হচ্ছে যে আমরা আইফোন 11 প্রিন্ট করব আইফোন 11-এর জন্য আমরা এখানে সিলেক্ট করব এখন এটার হচ্ছে যে আমরা ব্যাক সাইড প্রিন্ট করব ব্যাক সাইড প্রিন্ট করার জন্য এখানে হচ্ছে যে আমরা লাইক এই ব্যাক সাইডটা সিলেক্ট করলাম তো আমরা এই ব্যাক সাইডটা প্রিন্ট করব প্রিন্ট করার জন্য আমরা এখানে প্রিন্টে ক্লিক করব এরপর হচ্ছে যে আপনার যদি কাস্টমার যদি তার নিজস্ব কোনো ছবি দিতে চায় সে এই কিউআর কোডটি স্ক্যান করে তার নিজস্ব যে ছবিটা আছে সেটা হচ্ছে যে দিয়ে আপনার ফিল্মটা প্রিন্ট করতে পারবে তো আমরা হচ্ছে যে ফোনের ড্রাইভ থেকে নিব এরপর এটা আমরা কেটে এখানে হচ্ছে যে আমরা ইউভি প্রিন্টারটা সিলেক্ট করব দেন হচ্ছে যে এখান থেকে আমরা যে ছবিটা আছে ছবিটা এই ধরনের ছবিটা আমরা ফুল সাইজে নিব নেওয়ার পরে আমরা হচ্ছে যে এটা আমরা এখানে আমাদের ফোনের সাইজ অনুযায়ী এটা হচ্ছে যে যতটুকু আমাদের প্রয়োজন যেভাবে আমরা প্রিন্টটা করতে চাই সেভাবে হচ্ছে যে আমরা এটা সিলেক্ট করব লাইক আমরা এভাবে প্রিন্ট করতে চাচ্ছি এরপরে হচ্ছে যে আমরা এটা প্রিন্টিংয়ে যাব প্রিন্টিংয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এটাতে অটোমেটিকে যাব অটোমেটিকে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে সেভে যাব সেভে যাওয়ার পরে এরপরে হচ্ছে যে আমরা ইউভি প্রিন্টে ক্লিক করলে আমাদের ফাইলটা হচ্ছে যে আমাদের ফোন থেকে আমাদের হচ্ছে যে এখানে কম্পিউটারে ট্রান্সফার হবে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হওয়ার পরে এটা কমপ্লিট হবে ট্রান্সফারটা দেন হচ্ছে যে আমাদের প্রিন্টিংটা স্টার্ট হয়ে যাবে তো আমাদের ট্রান্সফার কমপ্লিট এখন হচ্ছে যে আমাদের মেশিন দিয়ে হচ্ছে যে এটা প্রিন্টিংটা শুরু হয়ে যাবে দেন হচ্ছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ম প্রিন্টারটা আছে সেটা স্টার্ট হয়েছে এবং আমাদের প্রিন্টিং করা শুরু করেছে এটা হচ্ছে সম্পূর্ণ ইউভি প্রিন্টার এটা নট লাইক অ্যাজ এ নর্মাল ইঙ্ক প্রিন্টার এটা হচ্ছে ইউভি প্রিন্টার এটার যে প্রিন্টগুলো আছে এগুলো হাতের সাহায্যে ধরা যায় এবং এটা খুবই প্রিমিয়াম লেভেলের স্টিকার লাগে আর এই ধরনের স্টিকারগুলো প্রিন্ট করতে আপনাদের যদি খরচ বলি তাহলে এই ধরনের একটা স্টিকার প্রিন্ট করতে আপনাদের খরচ পড়বে
35 থেকে 45 টাকার মতো এই ধরনের খরচ পড়বে, যেটা আপনি কাস্টমারের কাছে 250-300 টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন এই ধরনের ইউবি প্রিন্টারের স্টিকারগুলো। এই ধরনের স্টিকারগুলো ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে চলে, আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের প্রোডাক্ট খুবই নতুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিন্টারটা আছে সেটা প্রিন্টারটা দিয়ে আমাদের যে কালিটা আছে সেটা প্রিন্টিং হচ্ছে। তো এই প্রিন্টারটা দিয়ে প্রিন্টিং হয়ে গেলে আমরা হচ্ছে যে এই মেশিনের সাহায্যে হচ্ছে যে সেটা হচ্ছে যে কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পরে আমরা হচ্ছে যে সেটা ফোনের মধ্যে অ্যাডজাস্ট করে নিব। প্রিন্টিং হচ্ছে, আমরা এটা ঢেকে দিলাম। প্রিন্টিং কমপ্লিট হলে আপনারা দেখতে পারবেন। তো আমাদের প্রিন্টিং কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম লেভেলে স্টিকারটা হচ্ছে যে প্রিন্ট হয়েছে। এটার কিন্তু মানে আউটলুকিংটা খুবই গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম লেভেলে একটা স্টিকার প্রিন্ট হয়েছে। তো এখন হচ্ছে যে আমরা এই স্টিকারটা হচ্ছে যে এখানে মেশিনের মধ্যে দিব। এখানে দিয়ে দিলে হচ্ছে যে এটা অটোমেটিকভাবে নিয়ে নিবে। এরপরে হচ্ছে যে আমরা এটা কাটিং করার জন্য আমাদের যে অ্যাপটা আছে ফোন অ্যাপ এটাতে চলে যাবে। এরপরে হচ্ছে যে আমরা এলিভেনটা সুইচ করে এটা যে ব্যাক সাইডটা আছে আমরা এই সাইডটা কাটবো। এরপরে এখানে স্টার্ট কাটিংয়ে দেওয়ার পরে এটা হচ্ছে যে মেশিনটা হচ্ছে যে এটা কাটিং করা শুরু করবে। কাটিং করা শেষ হচ্ছে যে এই স্টিকারটা আপনার ফোনের উপরে এভাবে হচ্ছে যে সুন্দর করে আবরণটা হচ্ছে যে লাগিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন ফোনের উপরে আমরা সুন্দর করে স্টিকারটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমাদের ফোনের লুকিংটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং অনেক গর্জিয়াস লাগছে। এবং আপনার ফোনের পিছন সাইডে যদি গ্লাস ভাঙা থাকে সেটা কিন্তু কোনোভাবে কিন্তু ফুটে উঠবে না। এবং এটার কিন্তু গ্লুগুলো অনেক হার্ড, একবার লেগে গেলে কিন্তু এটা মানে আর উঠার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা যারা বিভিন্ন ধরনের ফোনের ব্যাক সাইডে এই ধরনের কাস্টমাইজড ডিজাইন প্রিন্ট করতে চাচ্ছেন, তারা চাইলে নিজস্ব ডিজাইন অনুযায়ী এই ধরনের স্টিকারগুলো প্রিন্ট করে হচ্ছে যে ফোনের ব্যাক সাইডে লাগাতে পারবেন। এই প্রিন্টারের সাহায্যে আপনি যে কোনো ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট হচ্ছে যে প্রিন্ট করে এই ধরনের 3D প্রিন্ট করে হচ্ছে যে আপনি ফোনের পিছনে লাগালে কিন্তু ফোনের আউটলুকিংটা খুব সুন্দর লাগবে। তো আপনার যদি বিভিন্ন ধরনের ফোনের স্টোর থাকে, বিভিন্ন ধরনের ফোন সার্ভিসিংয়ের দোকান থাকে এবং আপনি যদি চিন্তা করেন সেখানে এই ধরনের সার্ভিস অ্যাড করবেন, তাহলে কিন্তু এই ধরনের ইউবি ফিল্ম প্রিন্টারের সাহায্যে আপনি হচ্ছে যে কাস্টমাইজ প্রিন্টগুলো হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে সার্ভ করতে পারেন। আর এই ধরনের এক পিস প্রোডাক্ট প্রিন্ট করতে আপনাদের খরচ পড়বে সর্বোচ্চ 35 থেকে 45 টাকার মতো, যেটা আপনি কাস্টমাইজ প্রোডাক্ট হিসাবে কাস্টমারের নিকট 150 থেকে 200 টাকা পর্যন্ত সেল করতে পারবেন। আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশে একদমই নতুন। এছাড়া কিন্তু আপনি যদি ইন্ডিয়ার মার্কেটে দেখেন এই ধরনের ফিল্ম প্রিন্টারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং সেখানে কাস্টমাররা এই ধরনের প্রোডাক্টের কিন্তু ব্যাপক পরিমাণে ডিমান্ড করে থাকে। তো আপনি যদি বাংলাদেশে বসে এই ধরনের ইউনিক কোনো ব্যবসা শুরু করতে চান, আশা করি এই প্রিন্টিং আইটেমের ব্যবসা হতে পারে আপনার জন্য একটি লাভজনক ব্যবসা। আর এই ব্যবসা শুরু করার জন্য আপনি যদি এই মেশিন সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনি হচ্ছে যে এই ফিল্ম প্রিন্টার মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।